কাউকে লাভবান বা ব্যবসায়িক স্বার্থে সরকার করোনা ভ্যাকসিন সংগ্রহ করেনি, বরং জনগণের স্বার্থে ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে বিএনপি নেতাদের ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, বিএনপি অবান্তর অভিযোগ এনে নিজেরাই নিজেদের হেরে যাওয়ার কল্পকাহিনী তৈরি করে। জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মানুষ যাতে ভ্যাকসিন গ্রহণ না করে সে ব্যাপারে সংশয়ের একটা বাতাবরণ সৃষ্টি করছে, যেটা এই করোনা ক্রাইসিসকে দীর্ঘসূত্রতার দিকে ঠেলে দিচ্ছে। টিকাটা আসার আগেই টিকা কীভাবে প্রয়োগ করবে, সরকারের কর্মপরিকল্পনা না থাকলে সরকার এই ভ্যাকসিনের ব্যাপারে করণীয় আগেভাগেই ঠিক করতো না।